আমার হায়ার স্টাডিজ অস্ট্রেলিয়াতে শেষ করে আমি দেশে চলে এসেছিলাম। ওইটার পরে আমি খুব লস ছিলাম যে কি করব। আমি মাঝখানে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সাথে কাজ করেছি, 8 মাস কাজ করে আমাকে বেতন দেয় নাই। তারপর আমার মনে হলো কেন আমি বাংলাদেশে ফিরত আসছি। প্রত্যেকদিন ঘুমাইতে যাওয়ার আগে ওই লোককে একবার ডেফিনেটলি বদদোয়া দিই, এটা দুইটা লিখে ভুটকি মুটকি অনেকবার প্রেম হয়েছে, কিন্তু তার চেয়ে বেশি ছ্যাঁকা খেয়েছে। কিংবদন্তি ফুটবলার কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সার এখন জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটার, উচ্চ শিক্ষিতা তিনি, আর সবকিছু বাদ দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করছেন। এবং কেন মানে এই পেশাটা কেন বেছে নিলেন? এই পেশাটাকে আমি বেছে নিই না, আমি বলতে চাই যে পেশাটা মেবি আমাকে বেছে নিয়েছে। খুব অ্যাক্সিডেন্টলি আমার এই ভিডিও ক্রিয়েশনের সাথে আমি জড়িত হয়ে যাই, আর আপনারা সাপোর্ট করছেন দেখেই হয়তো এখনও আমি কাজটা সাকসেসফুলি করতে যাচ্ছি। বাট ওইটার পাশাপাশি আমি বলতে চাই যে আমার একটা প্রোডাকশন হাউস আছে, ডিরেক্টর রেজাউর রহমান ইজ দ্য কো ফাউন্ডার অফ হাউস অফ কেওস। আর আমাদের এবার যে সামনে মিনিস্ট্রি অফ লাভ আসছে, ওইটার মধ্যে একটি গল্প আমাদেরও, 36-24-36, তো রেজা ওইটার ডিরেকশন দিচ্ছে, আমি ওইটার স্ক্রিন প্লে করছি। তো আপনারা প্লিজ যেভাবে আমাকে আমার পেজের ভিডিওতে সাপোর্ট করে আসছেন এতদিন, চরকিতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফিল্মটা এই বছরই হয়তো আসবে ইনশাল্লাহ, প্লিজ ওইটাও দেখবেন, সাপোর্ট করবেন। আর আমাদের একটি ওয়েব সিরিজও চরকিতে অলরেডি স্ট্রিমিং, ইটস কল্ড ইন্টার্নশিপ। এটা বাংলাদেশের বলতে গেলে ওয়ান অফ দ্য ফার্স্ট ওয়েব সিটকম। যেমন আমার মানে আমার আর রেজার প্রায় মনে হতো যে আমরা কিন্তু বাঙালি হিসেবে খুব লাইট হার্টেড মানুষ, কিন্তু ওটিটিতে সবসময় দেখতাম যে ক্রাইম ড্রামা মারামারি থ্রিলার কেন। তো ইন্টার্নশিপ খুব মজার একটা গল্প, একটা মার্কেটিং এজেন্সির একজন ইন্টার্নের গল্প। আর ইন্টার্ন যেমন আমার মনে হয় লাইফের এক পর্যায়ে আমরা সবাই ছিলাম, তো ওই তো হি ইজ আ ভিকটিম অফ সার্টেন কনসিকুয়েন্সেস, ওইটার মধ্যে সে কীভাবে নিজেকে তুলে ধরে, এই গল্পটা নিয়ে ইন্টার্নশিপ, আপনারা প্লিজ দেখবেন। তার মানে আপনি নানা কিছু করছেন সেটা আমরা বুঝতে পারছি। আমি মূলত আপনার সম্পর্কে দর্শকদের একটু বেশি কিছু জানাতে চাই, আপনার লেখাপড়া, আপনার বেড়ে ওঠা, এগুলো সম্পর্কে একটু বিস্তারিত আমি জানতে চাই। আচ্ছা, তো আমি আমার হায়ার স্টাডিজ অস্ট্রেলিয়াতে শেষ করে আমি দেশে চলে এসেছিলাম 2016-এর দিকে। ওইটার পরে আমি খুব লস ছিলাম যে কী করবো। আমি মাঝখানে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সাথে কাজ করেছি, 8 মাস কাজ করে আমাকে বেতন দেয় নাই। তারপর আমার মনে হলো কেন আমি বাংলাদেশে ফিরত আসছি, মানে কি হচ্ছে এটা। কারণ আমি তো আসলে এক্সপেক্ট করতে পারি না যে প্রতিদিন প্রত্যেক মাসে আমাকে বসটা বলতো যে পরের মাসে নাও, পরের মাসে নাও। আমিও ভালো মানুষ, আমিও বলতাম ঠিক আছে মেবি লোকটা দিয়ে দিবে, বাট দেয় নাই। ওইটার পরে আমি এই তো টুকটাক এখানে ওইখানে জব করতে করতে ফাইনালি হচ্ছে যে দেখো নামে একটা অনলাইন এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম ছিল, ওইখানে আমি জব করা স্টার্ট করি। অ্যান্ড আই জয়েন্ড অ্যাজ আ প্রোগ্রাম প্রোডিউসার। ইভেন্চুয়ালি দেখি যে ক্যামেরার সামনে আসতে মানে আস্তে আস্তে ভিডিও বানাই, আর ওইখান থেকে আ লট অফ পিপল স্টার্টেড লাইকিং মাই ভিডিওস অ্যান্ড লাইকিং মি পার্সোনালি। সো ওইখান থেকে আপনাদের সাড়া পেয়ে আজকে। আর তার মানে মানে বেতন না পাওয়ার যে একটা তিক্ত অভিজ্ঞতা ছিল, সেখান থেকে এখানে শিফট করলে? সেখান থেকে মানে আসলে বেতন পাওয়া আমাদের, আমার মনে হয় যে এটা অনেকে রিলেট করতে পারবে যে বেতন পাওয়া আমি, আর আমাদের দেশে এটাও দেখছে যে লিগালভাবে যে চার্জ করবো আসলে ওই নিয়মটাও জানি না। বাট আমি এখনও প্রত্যেকদিন ঘুমাইতে যাওয়ার আগে ওই লোককে একবার ডেফিনেটলি বদদোয়া দিই যে আমার বেতনটা এখনও আটকানো। ওই ইভেন্ট ম্যানেজমেন্ট আমি জি জান দিয়ে আমি বেলুন টাঙ্গাইছি, কাপড় টাঙ্গাইছি, পেরেক মারছি, আমার 8 মাসের বেতন সে মেরে দিচ্ছে। আমি যত কন্টেন্ট ক্রিয়েটর ইন্টারভিউ করেছি সবাই, বিশেষ করে নারীরা, আমাকে একটা কথাই বলেন যে শুরুর দিকে অধিকাংশ মেয়ে তারা বুলিং এর শিকার হতেন বা হচ্ছেন। আপনার ক্ষেত্রে আমরা কি এমন কোনো অভিজ্ঞতা ছিল যে আপনি ধারাবাহিকভাবে বুলিং এর শিকার হয়েছেন? না, আমি বলবো না ধারাবাহিকভাবে হই, আমার ম্যাক্সিমাম কমেন্টস আমি দেখি পজিটিভও থাকে, ওই একটা দুইটা লিখে ভুটকি মুটকি এগুলো তো থাকবে। এখন আমি যেটা সবসময় বিশ্বাস করি যে আমি কি, আপনি যদি ঐশ্বরিয়ার একটা ছবি দেখেন, আপনি দীপিকা প্রিয়াঙ্কা আমাদের দেশেরও যত জন আমাদের দেশে যত, এই যে এলিটাপু গেল, এলিটাপুরও কোনো ভিডিওর নিচে হয়তো অনেক নেগেটিভ কমেন্টস থাকতেই পারে। এটা আসলে মানুষ কেন ভেন্ট আউট করতে পছন্দ করে এরকম অ্যানোনিমাস থেকে আমি জানি না, বাট আমার পার্সোনালি যেটা মনে হয় যে নেগেটিভিটির মধ্যেও বেশি অনেক পজিটিভ কমেন্টস। তো আমি কখনোই যারা নেগেটিভ কমেন্ট করে তাদের কথা শুনে যে আমি কন্টেন্ট বানানো বন্ধ করে দিব বা আমি ডিসহার্টেন্ড হব, এটা না। কারণ আমার কন্টেন্ট দেখে যখন ওই একটা মেয়েও আমাকে লিখে পাঠায় যে তোমাকে দেখে ভালো লাগছে, সামওয়ান প্লাস সাইজ হুজ রিপ্রেজেন্টিং আওয়ার কমিউনিটি, কারণ স্ক্রিনে দেখা যায় যে সবাই একটু হটশট মেয়েদেরকেই বেশি দেখা যায়, আমার সাইজের মেয়েদেরকে বেশি দেখা যায় না, তো তাদেরকে একটু না হয় যদি রিপ্রেজেন্ট করতে পেরেও যদি ওই কমফর্ট জোনে আমি আনতে পারি যে বিকজ দে আর মানে নর্মালাইজিং দিস দ্যাট পিপল অফ অল শেপস সাইজেস কমপ্লেকশনস ক্যান ডু হোয়াট এভার দ্যাট ওয়ান্টস ডু হোয়াট এভার মেক্স দেম হ্যাপি। সো আমার মনে হয় যে ওই এনকারেজমেন্ট থেকে আমি কাজ
করে যাচ্ছে। তারপর আপনি ডাইভার্সিটির কথা বলছেন, যে যেমন সে তেমন। আপনার বাবা কেমন জানি বিখ্যাত একজন ফুটবলার, কিংবদন্তি ফুটবলার বাংলাদেশের, আপনার বাবার সঙ্গে স্মৃতি মানে পারিবারিক যে কোনো বাধা ছিল এই পেশাটা বেছে নিতে? না না না, আমার বাবা আর মাকে আপনারা প্রায় ইনফ্যাক্ট আরও ভিডিওতে দেখবেন, হ্যাঁ, আর আমার চেয়েও তারা আমার চ্যানেলে অনেক জনপ্রিয়। যখন দেখা যায় যে আব্বু বা আম্মু বা নানুর সাথে অনেকদিন ধরে ভিডিও দেয় না, আমাকে এরকম মানুষ কমেন্টে থ্রেট পাঠায়, ওয়ের ইজ ইয়োর ড্যাড, ওয়ের ইজ ইয়োর মাদার ইজ আ বেটার অ্যাক্ট্রেস দেন ইউ আর, খুব জিদে মানুষজন এগুলো লিখে। তো আব্বু আম্মু ভিডিওতে আমাকে খুব শুধু সাপোর্ট করে না, মানে খালি বলার জন্য সাপোর্ট করে না, তারা আসলে আমার সাথে ভিডিও বানায়, ভিডিওতে উপস্থিত থাকে। আপনারা যদি পেজে যান অবশ্যই তাদের অনেক ভিডিওস দেখতে পারেন। আপনার নতুন পেশা এখন নিশ্চয়ই ভালো চলছে, আমরাও যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করি আমরাও জানি যে ফেসবুকে ডলার একটা সংকট চলছে, এখন কিন্তু ইনকাম অনেকটাই কমে গেছে। আপনার কি এটা নিয়ে কখনো চিন্তিত, মানে আপনার কি মনে হয় এটা কখনো কি চিন্তা বাড়ায় এই সমস্ত ঘটনা? না আসলে আমি ওইগুলো নিয়ে চিন্তা করি না, আমার খালি মনে হয় যে প্যাশনকে ফলো করা উচিত, বাকি মানি ফেম যে সাবস মানে এগুলার যে সাব ডিভিশনগুলো থাকে দে উইল ফলো। তো আমার মনে হয় যে প্যাশনের বাধা হিসাবে কিছু কাজ করা উচিত না। আই ট্রুলি লাভ মেকিং কন্টেন্টস, আই ট্রুলি লাভ বিইং রিলেটেড টু দ্য মিডিয়া। তো আমার মনে হয় আমি প্যাশন দিয়ে যতদিন কাজ করে যাবো নিশ্চয়ই ভালো কিছুই হবে, কাজটা ভালো হবে তারপরে টাকা আসবে। আজকে মিনিস্ট্রি অফ লাভে আমরা এসেছি, আপনার ভালোবাসার গল্প জানতে চাই, কখনো কি প্রেম হয়েছিল? অনেকবার প্রেম হয়েছে, কিন্তু কতবার, তার চেয়ে বেশি ছেঁকা খেয়েছি, হয়েছে 4-5 বার হয়েছে, কিন্তু আমার মানে ওরা জানেও না এই লাভ স্টোরি যে তারা পার্ট। আমি দূর থেকে প্রেম করছি, তারা মেবি দূর থেকে বুঝছে আমি স্টকার টাইপ কোনো মেয়ে, বাট ওইভাবে আমার আসলেই হয় নাই। আর যার সাথে হয়েছে খুব বড় একটা ছেঁকা খেয়েছিলাম, ওই ছেঁকা খেয়ে আমি আজ পর্যন্ত বেঁকা। তো আমি মিনিস্ট্রি অফ লাভে আমার হচ্ছে যে যত সাপ্রেস যে ফিলিংসগুলো আমি সব গল্পের মধ্যে লিখে দিচ্ছি, কারণ রিয়েল লাইফে তো আর হলো না, তো মেবি আমার গল্পের মাধ্যমে হবে। ভালোবাসা বলতে আপনার কাছে কি বোঝায়? ভালোবাসা, এটা একটা খুব ভালো কোয়েশ্চেন করেছেন আপনি, থ্যাংক ইউ। ভালোবাসা আসলে আমার কাছে মানে সবাই যেভাবে ডেফিনেশনটাকে নেয় যে এটা রোম্যান্টিক কোনো ডেফিনেশন, আমার কাছে আসলে ভালোবাসা এটা না। আই ফিল যে আমি খুবই গ্রেটফুল, আমি খুব ফর্চুনেট, আমার যেরকম ফ্যামিলি, আমার যেরকম ফ্রেন্ডস, তো আমার ভালোবাসাটা তাদেরকে ঘিরেই। আমি যে বাসায় গিয়ে দেখি আমার আম্মু আমার জন্য খাবার রেডি করে রেখেছে, আমি যখন বাসায় গিয়ে দেখি আমার রুমটা আম্মু সুন্দর করে সাজিয়ে রেখেছে, এটাও আমার কাছে এক ধরনের ভালোবাসা। আমি ফর এক্সাম্পল যখন রাতে সিক থাকি, আব্বু মাঝে মাঝে অনেক রাত 12টা 1টা হয়েও অনেক ফার্মেসি খুঁজে আমার জন্য যখন ওষুধ কিনে আনে, ওইটাও একটা ভালোবাসার জেস্টার। তো আমার মনে হয় যে ভালোবাসা আমাদের ডেইলি লাইফে খুব ছোটো ছোটোভাবে হলেও ইন্টিগ্রেটেড, তো এটার যে ডেফিনেশনটা রোম্যান্টিকভাবে হতে হবে তা নেসেসারি না। ওয়্যারএভার ইউ লুক দেয়ার ইজ লাভ, জাস্ট পারসেপশনটা একটু চেঞ্জ করতে হবে। ধন্যবাদ, আমরা শুনছিলাম খুব সুন্দর করে আপনি ভালোবাসার কথা বলছিলেন, আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ।